বিশ্ব উদ্যোগে করা প্রথম একটা প্রজেক্ট। আমার বেশ কিছু আরও প্রজেক্ট আছে, এগুলো আমার রেডি প্রজেক্ট সাপাহারের দিকে আমের বাগান। এটাই আমার নিজস্ব উদ্যোগে, একদম জমি নেওয়া থেকে শুরু করে, মানে জমি নিয়ে নিজে নিজের হাতে লাগা থেকে শুরু করে সব নিজের হাতে করা। তো এই জমিটার অবস্থা, একটা চাষের একটা অনুপযোগী একটা জমি ছিল, উঁচু একটা জমি, তো সেই জমি থেকে অনেক কষ্টে এরকম একটা পরিস্থিতি নিয়ে আসা। তো এখন গাছ দেখতেছেন, গাছের বয়স 10 মাস 11 মাস বয়স। তো আমি আশাবাদী, আমি যে খরচ করছি মোটামুটি 6-7 লক্ষ টাকা খরচ করে ফেলছি। তো এখন যে পরিস্থিতি নিয়ে আসছি, ইনশাআল্লাহ আমি এখন পর্যন্ত 60-70 হাজার টাকার আমি ফল বিক্রি করছি এই মানে এর থেকেই। বেকারদের জন্য এটা একটা খুব বড় ধরনের একটা উদ্যোগ হতে পারে, যদি কেউ এটা মানে কোনো তরুণরা যদি এগুলো উদ্যোগ নেয়, তাহলে এক্ষেত্রে হবে কি, তারা তাদের বেকারত্ব থেকে দূর হবে এবং বাংলাদেশের কৃষি খাতে অনেকটা এগিয়ে আসবে। ফলমূল আর বিভিন্ন ধরনের শাকসবজি ফসল করেছে, দেখে মেট বরাবরটি ভালোই লাগলো, তারাই তাই দেখে মনে হলো যে এরকম উদ্যোগ নিলে অবশ্যই ভালো লাগবে। আমরা যারা এই এলাকায় যারা বেকার আছি, তারা এই মিশ্র ফলের প্রজেক্ট করে যাতে স্বাবলম্বী হতে পারি, এগুলো নিয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলি, আসি, আলোচনা করি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি অর্গানিক এবং ফ্রেশ ফলমূল আমি উৎপাদন করবো, দেশীয় ফলমূল বিশেষ করে। মোটামুটি আমার সব রকমের ফলেরই প্রজেক্ট করার আমার ইচ্ছা, পাশাপাশি ফলমূলের পাশাপাশি অন্যান্য যেগুলা হাঁস মুরগি থেকে গরু, হ্যাঁ এগুলো করারও আমার ইচ্ছা আছে, আস্তে আস্তে আমি বাড়াবো। তো মোটামুটি সব রকম ফলের প্রজেক্ট করার আমার ইচ্ছা, এবং এই উৎপাদিত ফলমূলগুলো সরাসরি ভোক্তাদের হাতে পৌঁছায় দেওয়া, ভালো জিনিস, ফ্রেশ জিনিস, অর্গানিক জিনিস, ফরমালিন মুক্ত জিনিস মানুষের কাছে সরাসরি পৌঁছায় দেওয়া। চায়নার মতো দেশে তো ওরা চায়না থেকে সরাসরি আপনার হইলো আমেরিকাতে বা পৃথিবীর যে কোনো জায়গাতে খুব কম মূল্যে ওরা যে কোনো জিনিস ডেলিভারি করতে পারে, শিপ করতে পারে খুব কম খরচে। দেখা যাচ্ছে যে ওরা যে মূল্য দিয়ে সরাসরি আমেরিকাতে কোনো কিছু পাঠাচ্ছে, ওই টাকাটা আমরা আমাদের এখান থেকে ঢাকাতে পারতে সে টাকাটা খরচ হচ্ছে 100 টাকা, এরকম একটা মানে এত কম মূল্যে তারা যে কোনো জিনিস পাঠাইতে পারে। তো আমার মনে হয় সরকার যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদেরকে যদি মানে সুযোগ দেয়, সাপোর্ট দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আমরাও এরকম আমাদের দেশে উৎপাদিত ফলমূলগুলো, হ্যাঁ আজকাল অনলাইনের যুগে আমার কিন্তু আমারই পরিচিত মহলে আমারই আত্মীয়স্বজনের মধ্যে অনেকে আছে, আমেরিকা থাকে, ইউরোপে থাকে, হ্যাঁ এরা আছে। তো যদি শুধুমাত্র এই এই পরিবহনের সমস্যা, খরচ বেশি, এই যাবতীয় জটিলতা বা এই সমস্যার জন্য আমার পাঠাতে পারি না। বাগান করতে গেলে বা একটা খামার করতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন। এখন আপনি এখান থেকে একদিনের প্রশিক্ষণে কিন্তু আপনার চাহিদা মিটবে না, সেক্ষেত্রে আপনি ওখানে কিছু জেনে আসলেন, পাশাপাশি আমরা আপনাদের সাথে থাকলাম, তাকে এই যে জিনিসটা জ্ঞানের আদান প্রদান হলো, আর আপনি আস্তে আস্তে আপনার মধ্যে করে সুন্দর করে আগাতে থাকলেন। আপনারা কৃষি অফিস হোক, মৎস্য অফিস হোক বা ফিশারিজ অফিস হোক, যদি আপনারা গরু খামারও করতে চান, আপনার যোগাযোগ রাখেন, তারপর আপনি শুরু করেন। তাহলে এখানে কারিগরির যে জ্ঞানগুলো নেই, জ্ঞানগুলো আপনি আহরণ করেন, পাশাপাশি আপনি শুরু করলে আপনি মানে লস হওয়ার বা আপনার যে হতো তার আর কোনো ভয় থাকবে না। আর আমরা যারা বেকার, আসলে পরিশ্রমের বিকল্প কিছু নাই, প্রত্যেকের উচিত পরিশ্রমী হওয়ার মানসিকতা তৈরি করা। আর বাংলাদেশে বহু বেকার ছেলেপেলেরা আছে, তারা হয়তো সময় নষ্ট করে এবং দেখা যাবে যে হয়তো সাহেব যখন আড্ডা দেয়, হ্যাঁ তাস খেলে ক্যারাম খেলেও সময় মিস ইউজ করতেছে, কিন্তু তাদের একটু ভাবা উচিত যে আমি যদি যেটা আমি
আমার তো খাবারও একটা বিষয় আছে, আমার খাবারটাও যেন আমি নিজে তৈরি করে খাইতে পারি, যেহেতু শ্রম দেওয়া সেটুকু যদি সে করে তাহলে কিন্তু দেশ আস্তে আস্তে উন্নতি মানে শিখরে চলে যাবে। তো আমি সব যুবক ভাই বলবো যে যুবকের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, তো আপনার আপনাদের মেধা মনন নিয়ে যদি আপনার এখন শ্রম ঢেলে দেন যেখানেই দেন না কেন আপনার সফলতা পাবেন।